না পুরোটা বেশ সিকোয়েন্সের কাজ করা আর দুর্গা ঠাকুরের মুখটা খুব ভালো মা দেখে এই কান এই রকম এই দেখো এরকম পার্পল কালার খুব কালারটা খুব ভালো বউ ছাড়া কেমন ছিলে হ্যাঁ তার জন্য একটু গ্ল্যামারটা কিন্তু তোমার বেড়ে গেছে মর্নিং বন্ধুরা আজকে নেক্সট ডে মর্নিং আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে আছে একদম ডিম আর আলু দিয়ে টিফিন চাউমিন যেটা মায়ের হাতে রান্না করা দারুণ লাগে খেতে আর তার সাথে আছে গরম গরম এক কাপ রচা এটা খেয়ে আমি আর মা একটুখানি বেরোবো হাই গুড মর্নিং কালকে রাত্রে শপিং থেকে এসে তোমাদের ওই ভিডিও মানে ওই কী কী কিনেছি দেখাতেই পারলাম না তার জন্য সরি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম খুব গরম ছিল বাইরে ওই রোদে ঘুরে ঠুরে আমি একেবারে তার মধ্যে যা ভিড় বুঝতেই পারছো বিলিং সেকশনে ভিড় ঠেলাঠেলি মারামারি উফ আর পছন্দ ফার্স্ট অফ অল তো মা ছাতা দাও না হলে রোদ লাগছে ফার্স্ট অফ অল তো মানে ওই শ্রীনিকেতনে গিয়ে বুঝতেই পারছিলাম না অত শাড়ির মধ্যে কী কিনবো তারপর আলটিমেট কিনেছি তোমাদের দেখিয়ে দেবো আজকে যাই হোক আজকের ব্লগটা শুরু করলাম কারণ আজকে আমরা আবার রাস্তায় মানে আবার শপিংয়ে বেরিয়েছি তো বেরোনো যাক আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তারপরে তো কালকে ফিরে ফিরে একটুখানি পরে আরেকটা জায়গায় বেরিয়েছিলাম ওই আমাদের এখানে একটা ব্লাউজের দোকান আছে সেখানে বেরিয়েছিলাম ওখান থেকে তিনটে ব্লাউজ কিনে নিয়ে এসেছি তার মধ্যে একটা ছোট হয়েছে আর দুটো ঠিক আছে না দেখেই চলছি সেটা আবার সকালবেলা এখন চেঞ্জ করতে যাচ্ছি এর জন্য মা বলো গুড মর্নিং বললো গুড মর্নিং মাকে দেখেছো নিলাম বড়ি পুরো একেবারে চোখে সানগ্লাস যাই হোক প্রচন্ড ওটা কি ছাতা এটা কি অদ্ভুত দেখো ছাতাটা খুলে নি ওপরে ঝুলঝুল করছে চলছে আমি যে কি ওপরে ঝুলঝুল করছে কি অবস্থা যাই হোক এখন ওই ব্লাউজটা একটু চেঞ্জ করতে হবে বাট আমার এত পছন্দ হয়েছিল না ব্লাউজটা কিন্তু কিছু করার নেই একটু ছোট হয়েছে ওটা চেঞ্জ করে তারপরে দেখি বোধ হয় ট্রেন্ডসে যাবো আর লিপস্টিকটা কিন্তু আমার নতুন এটা মায়ের লিপস্টিক মায়ের পুজো স্পেশাল লিপস্টিক আমি আজকে উদ্বোধন করে নিয়েছি আমার কিন্তু কালারটা খুব ভালো লেগেছে এখন কি ভাবছি আমি একটা সেম রেড কালারের কিনবো টোটোতে উঠলাম টোটো পেয়ে গেছি এবার যাই এখানে কাজটা শেষ করে আবার ভাবছি একটুখানি ব্যারাকপুরের দিকে ট্রেন্সেও যাব যেটা চেঞ্জ করার ছিল সেটা চেঞ্জ করতে পারলাম না তার বদলে বাবাইয়ের কিনলাম শঙ্কর কিনলাম বোনের বরের কিনলাম হ্যাঁ কি হ্যাঁ আমি একটা এই সেম কালার সেম কোম্পানি একটা রেড কালারে কিনলাম লিপস্টিকগুলো এখন টোটোতে উঠেছি মা আবার লজেন্স খাচ্ছে আর ওর জন্য তো চকলেট নিয়ে যেতেই হবে না হলে রেগে যাবে চকলেট ফকলেট নিয়ে এখন বাড়ি যাই প্রচণ্ড গরম পড়েছে বিধ্বস্ত বেশি বাজে না একটা বাজে আর মা বলছে আমরা কী শপিং করলাম এত তাড়াতাড়ি চলে এলাম বাড়ি চলে এসেছি মুহুকে রেখে গেছি না হলে ওর রোদে ফোদে ঘুরতে হতো বাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে দেখিয়ে দেবো কী কী কিনেছি মিটি স্কুল গেছিলে ও আজকে যাওনি কেন কি বললি দুজনে বুঝলাম না কি হয়েছিল ও পেট ব্যথা করছিল আমি কি শুনছি পেরেন্টস পেরেন্টস কি বলছে হ্যাঁ একসাথে দুজন বলছে দেখি কি কি মেনুতে আছে এখানে কি হচ্ছে ও ইলিশ মাছ এখানে ভাজা হচ্ছে বাহ ভালো তেল বেরিয়েছে গো আর এখানে ইলিশ মাছ কালকে এখানে একটা আলু দিয়ে ঝোল হয়েছিল কি হচ্ছে মহু আর এখানে হচ্ছে মুরগির লাল ঝোল হালকা করে হয়েছে আর এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে লাল শাক যে খাবারটা দারুণ হয়েছে গরম গরম ভাত করে ফেলেছে মা এখন স্নানটার করে নিয়েছি মুহু স্নান করতে গেছে এখন তাড়াতাড়ি খেয়ে নেবো হচ্ছে কি কালকে যেই ব্লাউজটা কিনেছিলাম সেই ব্লাউজটা খুব পছন্দ হয়েছে আমার কিন্তু ছোট হয়েছে তার যা মানে দোকানদার সে গেছে মার্কেটে তাই ওটা চেঞ্জ করা হলো না আবার ভাবছি আমি তো আজকে বিকেলবেলা মানে রাত্রেবেলা বাড়ি চলে যাবো তাই বাড়ি যাওয়ার আগে আগে ওটা চেঞ্জ করে নিয়ে যাই কারণ একটু রেড শেডের ব্লাউজ চাই যাতে অঞ্জলি ঠঞ্জলি দেওয়ার সময় বেশ ভালো লাগে তো দেখি যদি হয় তাহলে সন্ধ্যেবেলা আবার যাব এখন মা খাবে তো এখন না তারও মুখে মুছিয়ে নি তারপরে সবাই রেডি হয়েছো আচ্ছা আমরা চলে এসেছি ইয়ে করতে কি করতে জানো সাড়ে এখন বাজে সাড়ে তিনটে আমরা কি কি কিনেছি তোমাদের সাথে তো শেয়ারই করা হচ্ছে না তোমরা আবার রাগ করবে ভাবে কি কিনেছি দেখালামই না তাই আজকে চলে এলাম কি কি কিনেছি সেগুলো দেখানোর জন্য বরং ভালোই হয়েছে কারণ একদিন তো আমি ব্লগ করিনি তো মাঝে আমি কি কি কিনেছি সেইগুলো একবারে তোমাদেরকে দেখিয়ে দেবো মাও বসে বলে চাচ্ছে মাকে নিয়েছি মা বল হাই হাই গুড আফটারনুন গুড আফটারনুন
ভালো আছো তো? সবাই সবাই ভালো আছো তো? তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আর বল, প্রচুর শপিং আর শপিং করে কেমন লাগছে? কেমন লাগছে বলো শপিং করে? খুব সুন্দর। আচ্ছা প্রথমে শ্রীনিকেতন থেকে আমার আর মায়ের জন্য যে শাড়িগুলো কিনেছি সেগুলো আগে দেখে দিচ্ছি। এটা কিনেছি, এরা এই কার এই রকম, এই দেখো এরকম পার্পেল কালার, খুব কালারটা খুব ভালো, এরকম জামজাম কালার, আর এরকম পাড় আছে। খুলে দেখাই দাঁড়ো, অল ওভার পুরোটা খুলবো না, এইটুকু এই যে এরকম। এটা আমার শাড়ি, এটা কি যেন বললো টিস্যু কি হ্যান ত্যান ত্যান, এই যে এরকম। আর এটা আঁচলে আছে, এরকম কালারটা হচ্ছে আমার কালার, এটা কিনেছি আমার জন্য, মা দিয়েছে। আর মায়ের কালারটা ভীষণ স্মার্ট, ওটাও আমি পছন্দ করে দিচ্ছি, ও জানে সবাই। আর মায়ের কালারটাও ভীষণ স্মার্ট, মায়ের কালারটা দেখো এরকম, এরকম স্লেট কালারের মধ্যে এরকম কাজ করা জিনিস দুটো প্রায় এক, শুধু মেটেরিয়াল, শাড়ির মেটেরিয়ালটা আলাদা। এই দেখো কি সুন্দর না, এটা হচ্ছে মায়ের। আনন্দ আনন্দ ভীষণ আনন্দ। আর হচ্ছে কি, ও এইটা, এই দুটো শাড়ি শ্রীনিকেতন থেকে কিনেছি, আর মুহু নিজের জন্য পছন্দ করে এই ফ্রকটা কিনেছে। আর মুহু তো ভীষণ কালার সম্বন্ধে ভীষণ সচেতন, তার জন্য ও ওরকম পিঙ্ক কালার, রেড কালার, ইয়েলো কালার, এরকম ব্রাইট কালার কখনোই পছন্দ করে না, ভীষণ এরকম মানে কি বলবো সফিস্টিকেট কালার মুহুর পছন্দ, তাই মুহু নিজে এটাও পছন্দ করেছে ওর জন্য। তো এটা মুহুর জন্য ওই শ্রীনিকেতন থেকেই কিনেছি। আর আমরা যখন শাড়ি কিনছিলাম মুহু তখন একটুখানি ক্লান্ত হয়ে যাচ্ছিল, তখন বাবার সাথে আইসক্রিম খেতে গেছিলো, তখন আমার মুহু নিজের জন্য এই দুটো আবার ক্লিপ কিনেছে, নিজের জন্য পছন্দ করে ফেভারিট কালার বলে এই জন্য ব্ল্যাক পিঙ্কের কালার। ও তারপরে এই, আচ্ছা এইগুলো হচ্ছে শ্রীনিকেতনের পার্ট গেল, শ্রীনিকেতন থেকে আর কিনিনি। কালকে পলতা থেকে, আমরা তো ব্যারাকপুরে থাকি আর আমাদের বাড়িটা হচ্ছে পলতা ব্যারাকপুরের মাঝে, আমরা শপিং টপিং ব্যারাকপুর থেকেই করি। এবার পলতায় এবার এসে দেখলাম কি ভালো ভালো দোকান হয়েছে গো, প্রচুর ভালো দোকান হয়েছে আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। মুহু দেখো এইটা কিনেছে, এইটা বেশ অনেকটা দাম নিল, হেয়ার ব্যান্ডটা মানে 160 নিল, 160 নিয়েছে, বাট দেখতে খুব সুন্দর। আর এটা কিনেছি আমার ওই যেটা দেখালো, হ্যাঁ হ্যাঁ এইটার সাথে ম্যাচ করে মুহু এই এই ইয়েটা কিনেছে। ও এই যে হাতের আংটিটাও কিনেছে, এই যে আমার এই যেগুলো, অন্য বাচ্চা হলে মেবি পিঙ্ক কিনতো, রেড কিনতো, এই সকালবেলা যে লিপস্টিকটা আমি যে শেডটা পরেছিলাম মা এটা কিনেছিল। তো আমি কালকে অতটা পাত্তা ফাত্তা দিইনি, আজকে এত ভালো লাগছিল কি গ্ল্যাম ট্যুর কোম্পানির, এটা তাই হ্যাঁ গ্ল্যাম 21 না, হ্যাঁ গ্ল্যাম 21, তা আমার ভালো লাগলো, তাই গিয়ে আমি একটা টকটকে লাল কালারের এটা নিয়ে এসেছি, কারণ আমার নাচে তো ভীষণ লালটা লাগে আর পুজো মানে বুঝতেই পারছো লাল, তার জন্য একটা কিনে নিয়ে এসেছি। আর ওইখান থেকে ব্লাউজ কিনেছিলাম আমি একটা কালোর উপর, বেশ সুন্দর ওটা হয়েছে, রেডটা হয়নি। আর মা একটা মা একটা তাহলে একটু পরে দেখিয়ে দেবো, দাঁড়াও এ নিয়ে আসছি, বসো মু ব্লাউজটা নিয়ে এলো, পুজো মানে পুজো স্পেশাল একটা ব্লাউজ তো চাই, এর জন্য মা একটা ব্লাউজ কিনে নিচ্ছে। ও সরি আমার গলার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু আস্তে কথা বলছি আর ফ্যানটা অফ করা যাচ্ছে না কারণ প্রচন্ড গরম, বুঝতেই পারছো। মা দেখো এই ব্লাউজটা কিনেছে কি সুন্দর, এরকম পুরো গায়ে এরকম শিউলি ফুল, আর ফুলগুলো না শিউলিগুলো মনে হচ্ছে পুরো ফুটে রয়েছে, আর এরকম ওঠা ওঠা, হ্যাঁ হ্যাঁ, আর কালারটাও খুব ভালো এসছে শিউলি, আর এরকম হাতে এরকম কুচি কুচি আছে, আর মেন জিনিসটা হচ্ছে পেছনে এই যে এরকম দুর্গা ঠাকুরের মূর্তি, শুধু সেটাই না দুর্গা ঠাকুরের এখানটা বেশ সিকোয়েন্সের কাজ করা আছে, এইগুলো না পুরোটা বেশ সিকোয়েন্সের কাজ করা, আর দুর্গা ঠাকুরের মুখটা খুব ভালো, মা দেখেছো অন্য দুর্গার মুখগুলো একটু কেমন ছিল না, এইটা খেয়াল করি এটার মুখটা খুব সুন্দর, আর হাইনেক আর তোমার পিঠেও বেশ এরকম কুচি কুচি আছে। আর মা আজকে গিয়ে ওই আমার মানে বোনের বরের শঙ্খর জন্য একটা ইয়ে এনেছে, পাঞ্জাবি এনেছে, আর স্থিতর জন্য এইটা নিয়ে এসছে, এরকম এটা নিয়ে এসছে। কেমন হয়েছে বলো তো, কেমন কি, আমার তো এইটা খুব পছন্দ হচ্ছে, ভীষণ সফিস্টিকেটেড, তাই না মা?
আমাদের প্রথমে গিয়ে এটা চলে গেছে, এটা অনেকটা টাইডার মতো। আর কি আছে মা আমাকে ও সেদিনকে জেঠু বাড়ি গেছিলাম, জেঠু বাড়ি থেকে আমাকে মা একটা কুর্তি ওড়না ও প্যান্টের একটা সেট দিয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছে আরো। আর ম্যাক্সিমামই সব গিফট পার্ক আছে, তো তো সেগুলো তো দেখাবো না, তাহলে আর সারপ্রাইজ থাকবে না, আর সেগুলো দেখাচ্ছি না। শুধু আমাকে যেটা দিচ্ছে এইটা আরো দেখাচ্ছি, কালারটা এত মিষ্টি না, এত ভালো লাগে। এটা মামিকে দেখানো হয়, হ্যাঁ বাবিকে দেখানো। এই দেখো এটা যখন পরবো, তো এখন আর খুলছি না, এতগুলো পুরো না, এরকম আমব্রেলা কাল মানে আনারকালির মতো, আর পুরো সুতোর এই অল ওভার এরকম সুতোর কাজ করা। এমনি প্যান্টটাও খুব সুন্দর, সিগারেট প্যান্ট আছে, নিচটায় কাজ আছে, আর ওড়নাটাও খুব সুন্দর, আর কালারটা তো ভীষণ মিষ্টি, বুঝতেই পারছো। তো এইটা আমাকে মা আর একটা দিচ্ছে, এই হচ্ছে। আর গিফট এগুলো দেখাচ্ছি না, আর হচ্ছে মেন ও আমরা দুজনেই, মা ওটা হারিয়ে যাবে কিন্তু, হ্যাঁ শোয়ের দুটো আছে। এটা মুহুর আর একটা হেয়ার ব্যান্ড, এটা মুহুর আর একটা হেয়ার ব্যান্ড। আচ্ছা যেগুলো মেন কিনেছি এই দেখো, আর আমাদের কিছু কিনতে হবে না, আমাদের মোটামুটি গয়নাগাটি জুয়েলারি সব শর্টের দুজনের ফাংশন। আমাকে নেক্সট কোন ডান্সে এটা পরেই তোমরা ডান্স পারফর্ম করতে দেখবে, মেবি মায়ের গান কবিতাতেও হয়ে যাবে। এই দেখো অনেকটা সুন্দর, এটা মা পছন্দ করে দিয়েছে আমাকে ইয়াররিংটা, ইয়াররিং এর সাথে সরি সেট, এটা আর এই গলায় দেখো, এটা এটা হচ্ছে তোমার ওই তোমরা তো জানোই ওই আফগানি সিলভারের ওই ব্ল্যাক পলিশ, দেখো কি সুন্দর লাগছে। কেমন লাগছে পুজোর সময় যা সাজব না, তারপরে বৃষ্টি যা হবে বলছে নাকি, ষষ্ঠী থেকে দশমী অবধি বৃষ্টি হবে, তারপরে এত আমার সাজন গোজন কোথায় যাবে কে জানে। ও জানো আমার সব জিনিস পড়বে, আর ভিডিওতেও পড়ে আসে অনেক কিছু, এই একটা আমি কোনোদিন একটা কোন ড্রেসের সাথে পরে নেবো দেবে না। তারপরে মাকে এইরকম অ্যালোভেরা জেল ফেল এইগুলো আর কি দেখবো, টিপের পাতা, মা টিপের পাতা ভাগ ভাগ হবে, হাফ এই ধারটা আমার এই ধারটা মায়ের, মায়েরটা এরকম কিনেছে, মায়েরটাও বেশ সুন্দর ওই মাল্টি কালারেরই, ওই ব্ল্যাক জার্মান কি জার্মান সিলভার না ব্ল্যাক অক্সিডাইজ যা বলে বলে, তোমরা সংশোধন করে দিও আমি ভুল বললে। মায়েরটাও খুব সুন্দর এরকম ফুল ফুল, এটা চোকার এরকম থাকবে, ঝুলে থাকবে ভালো। আর এটা হচ্ছে মায়ের ওই একশো আমি পরে নেবো কখনো কি আছে, আর এটা কানের দুল খুব সুন্দর, এটা মাকে পছন্দ করে দিচ্ছে। তো এই ছিল আমাদের সাজা গোজার জিনিস, সবাই বলো কমেন্ট করে কেমন আমরা শপিং করলাম আর কেমন হয়েছে, কারণ অনেক কষ্ট হয় শপিং করতে, বুঝতেই পারছো এই গরমের রোদ বৃষ্টিতে। আর কিছু আছে মা? ও মুহুতো জুতো ছিল তো, কোথায় তো জুতো, ও মুহু জুতো আছে, মা ম্যাক্সে থেকে জুতো কিনেছে, আমার ওই ভাইদের জন্য জামা কিনেছিল মা, তখন গিয়ে এই জুতো কিনেছে। এই যে শোয়ের আরো তো এই না ও হ্যাঁ হ্যাঁ সেই থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট এগুলো সব কিনেছি। এই যে মুহুর এমনি এগুলো আর কি দেখাবো, এই যে এটা দেখো ভালো, আমরা একটু ওকে জানো কি বল, আমি ছিলাম না আমি বকবো বলে, এই যে মুহু এই রুমালের সেট কিনেছে, এই যে এটার দাম দেখো নিয়েছে 190, দেখবে রুমালগুলো সাইজ দেখবে, মানে কি বলবো, এই আর খুললাম না সেলো টেপ দেওয়া আছে এইটুকু এইটুকু, আমি একটা খুলেছি আমার জন্য, মানে কি বলবো, এটা দুজনে কিনেছে, আমার দুটো আইডিয়া। এই দেখো এই কিনেছে নাকি প্রায় 190 টাকা দিয়ে, মানে কিছু বলার নেই,
ওই যে দেখো মুহুর কি কিউট দুটো জুতো, মুহু দেখাও। এই দেখো কি সুন্দর কিউট দুটো জুতো হয়েছে, খুব সুন্দর হয়েছে জুতোটা। মুহু পছন্দ করে কিনেছে, ম্যাক্স থেকে কিনেছে। আর কিনেছি আমি দুটো নাইট আছে ওদিকে আছে। হ্যাঁ ওটা আর যদি কাদায় হাঁটি কখন এরকম শেপ হবে ফুলের দেখো। আর শোনো, আর এই যে এরকম প্যান্ট কিনেছি মুহুর, এরকম থ্রি কোয়ার্টার, এইগুলো সব ইয়ে থেকে কিনেছি, বাইরের এমনি দোকান থেকে, ওই ফুটের ধারে যেরকম দোকানগুলো থাকে না, তো সেখান থেকে কিনেছি। এই হাফ প্যান্টগুলো নিয়েছে 80 টাকা, আর এই থ্রি কোয়ার্টার প্যান্টগুলো 120 টাকা। লাস্টে আবার বলে বলে আবার 20 টাকা কমিয়েছি, বললাম দাও ফুচকা খেতে যাবো, আর ওই লোকটা আবার হেসে বলছে আমার, আর আমি বলছি তোমার, তারপরে আবার নিজেই দিয়েছে। আমি বলছি এই দেখো এই টাকাটা নিয়ে আমি এখন ফুচকা খেতে যাবো। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা, কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ব্লগটা ভালো লাগলে তো অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইব তোমরা করে দিও। আপাতত বাবাই নিচে চলে এসেছে, বাবাই আর বাবা গল্প করছে, একটু পরে মেবি আমরা যাবো, চলে যাবে মন খারাপ। হ্যাঁ তারপরে আবার পুজোর সময় দেখা হবে, যাই হোক পরেই তো কিছুদিন, হ্যাঁ কিছুদিন পরে, এক সপ্তাহ পরে যে ইয়ে হবে। তো নিচে যাই দেখি বাবাই কি করছে। বাবাই এসছে, বাবাই সে হাই টু অল। হাই, শুভ সন্ধ্যা। এতদিন বউ ছাড়া কেমন ছিলে? হ্যাঁ তার জন্য একটু গ্ল্যামারটা কিন্তু তোমার বেড়ে গেছে, সত্যি তোমাকে ভালো দেখতে লাগছে। না আমি মাস্কা দিচ্ছি না, কিন্তু ভালো লাগছে দেখতে। কি আছে ও বাড়িতে? অনেক চকলেট আছে মুহুর জন্য, মানে চকলেট টকলেট পাঠিয়ে দিয়েছে সবাই, সেই জন্য খুব আনন্দে পাগলে কেমন করছে। আর আমি আর মা ওই এক ব্লাউজ নিয়ে সকাল থেকে রাত অবধি 3 দিন ধরে ঘুরে যাচ্ছি, আজকে আবার যাই দেখি পাল্টানো যায় কিনা। আর বাবাই আর মুহু যাবে ফুচকা খেতে। আর দাদা বৌদি থেকে বাবা বিরিয়ানি এনেছে, তো বিরিয়ানি রাত্রে হচ্ছে বিরিয়ানি, আর আমরা ফুচকা খাবো না, কারণ দুপুরবেলা ইলিশ মাছ খেয়েছি তোমরা দেখলে, চিকেন খেয়েছি। আমি আর মা গিয়ে আমার ব্লাউজটা চেঞ্জ করতে পারলে বাঁচছি, তাই যাই তাড়াতাড়ি। আর মুহু আর বাবাই যাচ্ছে ফুচকা খেতে, তো যাওয়া যাক। আসি দুটো ব্যাগ নিয়ে আর যাই 4টা ব্যাগ নিয়ে। দেখো এই বালতি বুলতি, তারপরে কোথায় এই যে এইগুলো, এইগুলো নাকি আমি বলছি এগুলো আছে, বলে তাও নিয়ে যা তাও নিয়ে যা। একটা ঝাড়ু কিনেছে, এটা নাকি লাইলনের ঝাড়ু, এইসব মা পাঠাচ্ছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কি অবস্থা। এই ফুচকা খেতে বেরিয়েছি রাস্তায়, যদিও আলো নেই বুঝতে পারছো না, আমরা ওই ব্লাউজ চেঞ্জ করতে যাবো, আর বাবাই আর মুহু ফুচকা খেতে বেরিয়েছে, যদিও মুখটা অন্ধকার হয়ে গেল। ঠিক করে ব্লগই করতে পারলাম না বেরিয়ে, কারণ একটা দোকানে যাচ্ছিলাম, এইসব পাল্টালাম, মা এসব পাল্টালাম মালটালাম। মা একটা বেশ সুন্দর লাস্টে সেট কিনেছে, কারণ মায়ের মহালয়ের দিন প্রোগ্রাম আছে, মা সেটা পরবে। মায়ের মুখটা দেখে সব আমার ইয়ে হয়ে গেছে, এই তো দুদিন পর আসবো, আবার শুরু হয়ে গেছে মন খারাপ, এই জন্য আমি যাওয়ার সময় ভিডিও করতে চাই না। এই আচ্ছা যাই হোক, এখানে প্রোগ্রাম করবে তো সেটা বলে যাও। এই দেখো ওরকম করছে, দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, বলি না বেরোনোর সময়, এই জন্য আমি ইয়ে করি না, প্রোগ্রাম আছে মা, তাই জন্য। বেশ তোমার গোল্ডেন কালারের একটা সেট কিনলো কানে দুল, খুব সুন্দর ওই সেটটা। আর আমি ওই ব্লাউজটা চেঞ্জ করে পেয়েছি, জানো একটা লাল বেশ সুন্দর ব্লাউজ পেয়েছি এখন, তাই জন্য বিরিয়ানিটা আনা ছিল। এখন বাজে ওই যে উপরে 1:30 বাজে, কিন্তু এখন আর মুহু আর স্থিত যেহেতু ফুচকা খেয়েছে, এখন আর ওরা খা এলো না, তাই ওগুলো লোটা কম্বল বেঁধে নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে খেয়ে নেবো। তো এই ব্লগগুলো এখানেই শেষ হচ্ছে, ব্লগগুলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলে জানিও কিন্তু আমাদের শপিংগুলো কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেল, প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, মা গুড নাইট বলো, গুড নাইট, বাবা গুড নাইট বলো, খালি গা বাবা, টাটা বাই বাই।